আজ বৃহস্পতিবারও চলছে রাখি বন্ধন উৎসব। বিভিন্ন জায়গার মতো কোলাঘাটে একটি বেসরকারি স্কুল টেকনো ইন্ডিয়া স্কুলের উদ্যোগে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব। তবে বিগত বছরের মতো এবারেও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কোলাঘাট এলাকায় দুটি বৃদ্ধাবাসে পালন করা হলো এই রাখি বন্ধন উৎসব। মূলত স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে প্রস্তুত করা রাখি পুড়িয়ে দেওয়া হয় বৃদ্ধাবাসের আবাসিকদের। এদিন প্রথমে রাইন বৃদ্ধাবাসে এবং পরে রায়চক বৃদ্ধাবাসে পালন করা হলো এই রাখি বন্ধন উৎসব। এদিন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা বৃদ্ধাবাসের আবাসিকদের কাছে প্রদর্শন করে নাচ গান ও আবৃত্তি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপাল সুমন চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কোলাঘাট শুধুমাত্র বই পড়ার উপরেই বিশ্বাস রাখে না, বই পড়ার সাথে সাথে বা তথাকথিত শিক্ষার সাথে সাথে সমাজ শিক্ষা এবং সমাজ সচেতনতার যে উপলব্ধি বাচ্চাদের মনের মধ্যে ঘটানো সেটার উপর বিশ্বাস রাখে। তাই আমরা সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করি, যেমন কিছুদিন আগেই আমরা বিরাটভাবে বনমহোৎসব করেছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা গাছ লাগিয়েছি, রাস্তার দুধারে আমরা গাছ লাগিয়েছি। আজকেও আমরা গত বছরের মতো আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম। বাচ্চারা নিজের হাতে করে এই রাখিগুলো সবাই বানিয়েছে এবং সেই রাখিগুলোই আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রমে এবং অনাথাশ্রমে আজকে আমরা গিয়েছিলাম এবং তারা সেই রাখিগুলো বাচ্চারা নিজেরাই পরিয়ে গিয়েছে। তার সাথে আমরা কিছু ফল মিষ্টি এবং গ্রসারি আইটেম আমরা ওনাদের কাছে আমরা দিয়ে এসেছি, আমরা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, আসলে এগুলো অন্য কিছু নয়, এগুলো বাচ্চাদের মনের মধ্যে একটা যে সামাজিক দায়বদ্ধতা সেটাকে তৈরি করা, সেই ভাবনাটাকে ওদের মনের মধ্যে বদ্ধমূল করা যে আমরা কিন্তু সমাজের বাইরে নয়, বা এই যে সমাজের এই যে আরেকটা যে দিক আছে, ধরুন যেখানে বৃদ্ধাশ্রম থাকবে, যেখানে অনাথাশ্রম থাকবে বা যেখানে আরও কিছু দিক থাকবে, সেই দিকগুলো কিন্তু আমাদের সমাজেরই মধ্যে এবং আমরা কিন্তু কেউই সামাজিক হিসেবে বা সমাজবদ্ধ মানুষ হিসেবে সমাজের এই দিকটাকে কিন্তু ইগনোর করতে পারি না এবং তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো এই যে একটা ধারণাটাকে বাচ্চাদের মনের মধ্যে বা শিশুদের মনের মধ্যে ধরিয়ে দেওয়া যে আমরা কিন্তু প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, এই ভাবনাটাকে ওদের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা যে শিক্ষা, সেই শিক্ষাটাকে, নীতি শিক্ষাটাকে ওদের মধ্যে মানে ডেভেলপ করা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং সামাজিক শিক্ষাটা যে আরও যে বইয়ের শিক্ষার সাথে সাথে বা তথাকথিত শিক্ষার সাথে সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটাই আমরা বাচ্চাদের দিতে চেয়েছি। অশেষ ধন্যবাদ আমাদের অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকাদের এবং অবশ্যই ছাত্রছাত্রীদের। এবং তার সাথে ধন্যবাদ যাতে দিতে হয় সেটা হচ্ছে, আমরা জানেন যে টেকনো ইন্ডিয়া সমস্ত গ্রুপ, সমস্ত স্কুল আমরা আমাদের অনারেবল এমডি শ্রী সত্যম রায়চৌধুরীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি এবং আজকের এই রাখি বন্ধন এবং বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রম ভিজিট করা এটাও একটা দায়ী অঙ্গ, কারণ আমাদের অনারেবল এমডি শ্রী সত্যম রায়চৌধুরী আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেন যে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং বাচ্চাদের মনের মধ্যে এই সামাজিক দায়বদ্ধতার শিক্ষাটাও কিন্তু যাতে করে আমরা ডেভেলপ করতে পারি।